হ্যালো গাইস, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। আজকে ভাবছি এটাকে আনবক্সিং করবো আমরা। আজকে আমরা এই যে স্মার্ট ওয়াচ হাই আলট্রা হাই ওয়াচ প্রো T900 আলট্রা, আজকে আমরা এটার আনবক্সিং করব, দেখাবো এটা কেমন, ভালো না খারাপ দেখাবো। বক্সটা তো খুব সুন্দর বক্স, মানে এটাকে এটা অ্যাপেলকে সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। এই যে হাই হাই ওয়াচ প্রো, দেখা যাক এটা কীরকম হয়। নিউ স্মার্ট ওয়াচ, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জারিং। এটা আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন জিনিস হচ্ছে এটা। দেখা যাক ওঠা উঠছে না এটা। ওফ নাইস, বিউটিফুল। ওফ, অ্যাপেলকে সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে তো। ওফ, হ্যাঁ ভালো ভালো। আবার এখানে আমার ফেসবুক আছে, আবার হোয়াটসঅ্যাপ আছে দেখা যাচ্ছে, আবার অ্যাপেল স্টোরও আছে এখানে। ও ভালো ভালো। আবার এটা যে এটা ঘরে এটা চেঞ্জ হচ্ছে, নিও অ্যাপেলকে সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। এবার আমরা এটা দেখবো যে ব্যাটারি মানে চার্জারিংটা কীরকম দেখবো, চার্জারিংটা কীরকম দেখবো এবার আমরা। এখানে আমার চার্জারটা দিয়ে দিয়েছি, সুইচটা অনেক করা আছে, দেখবো। মানে এখানে কিন্তু চিক আছে, কিন্তু মানে এটা এটা করে চিক আছে, দেখবো যে চিকের ওপর থেকে চার্জ হয় নাকি, হয় কী করে। এ মা, চিকের ওপর থেকে তো চার্জ হচ্ছে, পিছনে চিক আছে। বাবারে, এখানে অ্যাপেল তো মানে অ্যাপেল থেকে তো ভালো, চিকের ওপর থেকে চার্জার হচ্ছে এখানে। এ মা, দেখো দেখো চিকের ওপর থেকে চার্জার হচ্ছে, পিছনে চিক লাগানো আছে আর ওপর থেকে তোমার চার্জার হচ্ছে। ভালো ভালো, ওয়াচটা খুবই ভালো ওয়াচ। ওকে গাইস, ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইবার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করার জন্য ভুলবেন না। ওকে গাইস, ভাই অল ইন ওয়ান অলরাউন্ডার।